আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজি আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আমার ভাই ও বোনেরা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগত। আজকের ব্লগটা একটু ব্যতিক্রম হবে, কারণ আজকের ব্লগে আমরা সামনে এসে কথা বলছি, মা মেয়ে শুরু করেছি। আশা করি অন্যান্য দিনের মতো ব্লগটা ভালো লাগবে। আর এখন বেলা বাজে দুপুর 2টা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, কারণ এর আগেও ব্লগ করেছি, মানে শ্যুট করেছি, সেটা আপনাদের সাথে একটু পর সেটা দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আমার বাসায় মেহমান আসছে, তো মেহমানটা কে সেটাই আপনাদেরকে বলি। মেহমানটা হচ্ছে আমার বড় ভাসুর এবং বড় জা আসবে, তো বাবুকে দেখতে আসবে। ওরা মানে জাল তো দেখে গিয়েছে, কিন্তু ভাসুর আসে নাই, কারণ উনি ঢাকার বাহিরে থাকেন, কাজ করেন, জব করেন। তো উনি এসেছেন, তো উনি আমাদের বাসায় আসবেন। তো আমি প্রায় বিগত 7 বছর ধরে আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা রয়েছি, মানে আমরা সবাই সব যারাই আলাদাই থাকি, আমার শ্বশুর শাশুড়ি আলাদা থাকেন। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমার বাসা প্রথমবার আসবেন আমার বড় ভাসুর। তো ভাবলাম ওনার জন্য কিছু আয়োজন করি। আর উনি হঠাৎই আর কি বলেছেন, আজকে সকালেই ফোন করে বলছেন যে দুপুরে আসবে। তো আমি যতটুকু সম্ভব পারবো রান্নাবান্না করার জন্য ততটুকুই করব, কারণ বাচ্চা নিয়ে কাজ করাটা হঠাৎ অনেক সমস্যা হয়ে যায়। তারপর আমাকে হেল্প করার জন্য তো বাসায় যে আপা কাজ করেন, উনি তো রয়েছেন। তো বাজার চলে আসছে, সব কাটাকাটি শেষ, রান্নাবান্নাও সব শেষ, তারপর আপনাদের সাথে আমি ব্লগটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। রান্নাবান্না করছি, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একটু ব্যতিক্রমভাবে ব্লগটা আজকে শুরু করেছি। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর আমার সাথে আছে আমার ছোটো মেয়ে, মানে বলতে গেলে বড় মেয়ে। আর ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে, ও ঘুমাসলেই আর আমি কাজ করা সম্ভব হয়। গোসল করে এসেছি, আর এখনও ওনারা আসে নাই। ওনাদেরকে ফোন দেওয়া হয়েছিল, তো ওনারা বলছে যে চলে আসতেছি, আর বাসার কাছাকাছি আছে। তো আসলে ওনাদের সাথে এরকম ব্লগটা শেয়ার করছি, সেটা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সম্ভব হলে ওনাদেরকে সামনে নিয়ে আসবো, আর যদি সম্ভব না হয় আনবো না, কারণ ওনারা সবাই ক্যামেরা শাই হয় না, ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো যতটুকু আমি সম্ভব হবে আমি এক ঝলক আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমার মূল ভিডিওতে চলে যাই। ফালাক কিছু বলবা? ফালাক কি বলবে না, ফালাকের নতুন ড্রেস পরেছে ফালাক, একটু দেখা। আমরা মা মেয়ে কিন্তু দুইজনেই নতুন ড্রেসই পরেছি। আমি কটনের পরেছি, ফালাকও দেখা যায় যে একটা কাপ্তান পরেছে, ওকে স্টিচ করে দিয়েছি, সেই কাপ্তানটা করে দিয়েছি। তো ফালাক গোসল করেছে আগে, তারপর আমি বাবুকে ঘুম পেড়ে পাড়ানোর পর তারপর আমি গোসল করতে গিয়েছি। এখন এসে একটু ফ্যানের নিচে বসলাম, তো ভাবলাম ব্লগটা শুরু করে ফেলি। তো আমি লাইক করতে বলো, সবাইকে শেয়ার করতে বলো, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফালাক কিনছে আর শপিং করি শেখর বাজার আর আম্মুর চ্যানেল, ও আমাদের অন্যান্য চ্যানেলের কথাও বলে ফেলেছে। যাই হোক, ও যতটুকু পারে ততটুকুই বলেছে, দুষ্টু। তো যাই হোক, চলুন আমরা আরও যে ব্লগগুলো আছে, আমার কী কী বাজার এসেছে, কীভাবে রান্নাবান্না করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন আমার মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া, ফজিয়া শারমিন বলছি। আশা করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। আমি এর আগে যে ইন্ট্রোটা দিয়েছি সেটা কিন্তু তার আমার আগের দিন, আর যেদিন আমি ভয়েস দিচ্ছি তার পরের দিন, সেজন্য আমি আপনাদের সাথে আবারও ভয়েসটা শুরু করলাম সালাম দিয়ে। আশা করি আপনারা সবাই আমার সালামের উত্তর নেবেন। আর আজকে যে যেখান থেকে আমার ভাই ও বোনেরা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা আপনাদের সাথে সকাল থেকে শেয়ার করেছি। আমার বাসা মেহমান আসতেছে, তো মেহমানটা কে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষ পর্যন্ত জেনে যাবেন ভিডিওটার মধ্যে যে কে আসছে। আর আমার বাসা উনি প্রথমবার আসছে, তো প্রথমবার আসতেছে আর কি। আমি আমার শ্বশুর বাড়ি থেকে আলাদা রয়েছি বিগত 7 বছর, ভাড়া বাসায় থাকছি। তো এই 7 বছরের মধ্যে উনি আমার বাসা প্রথমবার আসছে। এমনি ওনার বাসা আমি অনেকবার গিয়েছি, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, সবই হয়েছে, কিন্তু আমার বাসা ওনার আসা হয়ে ওঠেনি, কারণ উনি ঢাকার বাইরে কাজে থাকেন সেজন্য।
তো যাই হোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 6টা বড় বড় ইলিশ মাছ, এখানে প্রায় 1 কেজি থেকে নিয়ে 1.5 কেজির মধ্যে মাছগুলো আছে, আর টোটাল মাছ আছে 7 কেজি 400 গ্রাম টোটাল মাছ এখানে রয়েছে। তো ফালাকে পাপা মাছগুলো নিয়ে আসছে। ইলিশ মাছ তো আমরা খুবই পছন্দ করি, আমার মনে হয় আমার মতো সবাই কম বেশ ইলিশ মাছ পছন্দ করে থাকেন, আর এখন ইলিশ মাছ সবাই খেয়ে থাকছে আমাদের দেশে, কারণ ইলিশ মাছ এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, আগে তো পাওয়াই যেত না, তাই না? সেজন্য তো এখানে কিন্তু অনেক বড় বড় মাছ নিয়ে আসছে, সাথে এখানে বিফ তারপর চিকেন এগুলো নিয়ে আসবে। আসলে আমার বাসা যে মেহমান আসছে তার জন্য আর কি বিফ আর চিকেন আনার জন্য যাচ্ছিল বাজারে, তো ইলিশ মাছ পছন্দ হয়ে গেল, দামাদামিতে বনে গেল, সেজন্য নিয়ে আসছে বাসার জন্য 6টা, এবং আমার শ্বশুরের জন্য নিয়ে আসছে। তো ওনার জন্য আবার পরে আবার যে আবার নিয়ে আসছে, ওনার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আলাদা থাকেন, তো আমার শ্বশুরের অনেক পছন্দ ইলিশ মাছ, তো সেক্ষেত্রে ওনার জন্য নিয়ে আসা হয়েছে, তো ওনাকেও পাঠিয়ে দেওয়া হবে। আর এখানে তো আপা চিকেনগুলো কেটে দিচ্ছে, তো আসলে চিকেনটা আর কেটে দেয়নি, বিফটা তো কেটে দিয়েছে, চিকেন কেটে দেয় না, তো এখানে আপা হেল্পিং যে আপাটা রয়েছেন উনি চিকেনটা কেটে দিচ্ছেন। আসলে উনি আমাকে হেল্প অনেক করে দেয়, দেখে আমার অনেক কাজে আগানো হয়, তো আমি এখানে উনি কাটাকাটির কাজটা সেরে ফেলছে, আর আমি এখানে ঘরটর গুছিয়ে সব রেডি করে ফেলেছি, ফার্নিচার মুছে, এখন আপার কাটাকাটি করে দিয়ে ঘরটা মুছে ফেললে মেহমান চলে আসলে সমস্যা হবে না। তা আমি 2 চুলায় ঝটপট রান্না বসিয়ে দিচ্ছি, আর অলরেডি বাবুকে গোসল করানোর পর আমি গোসল করার পর ও বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন প্রায় 12:30 বাজতেছে, আর ওই পাশে আমি চুলায় গরুর মাংস মাখিয়ে সব কিছু মরমশলা দিয়ে বসিয়ে দিচ্ছি, আর এই পাশে চুলায় চিকেন বসিয়ে দিচ্ছি, কারণ মাংসটা বিফটা রান্না হতে একটু সময় লাগে, সেক্ষেত্রে বিফটাকে বসিয়ে দিচ্ছে। এখানে আমার যে আদা রসুন পেস্ট ছিল, তারপর এর আগে আমি ব্লগে দেখিয়েছি গরম মশলা পেস্ট করে রেখেছি, সেটা দিয়েছি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে রান্না করছি, যেহেতু আর আমরা এখন সরিষার তেলই দিয়েই খাওয়া পড়ে, তো সেক্ষেত্রে সব কিছু একবার দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আর এই পাশে চুলে আমি পেঁয়াজটা একটু লাল করে ফেলছি, কারণ এ পাশে চুলা লাল করার কারণ আছে, আমি এখানে যে চিকেনটা বসাবো সেটা একটু ডিফারেন্টভাবে, যেরকম বাইরে রেডিমেড যে চিকেনের জন্য রোস্টের মশলা রয়েছে সেটা অ্যাড করব, তো সেভাবেই চেষ্টা করছি রান্না করার জন্য, একটু রোস্ট রোস্ট ভাব চলে আসে চিকেনের মধ্যে, তো আসলে সেভাবে পুরোটা রান্না করছি না, জাস্ট একটু মশলাটা অ্যাড করে দিব এই আর কি, কারণ ছোট বাচ্চা নিয়ে এত ঝামেলা করার আমার পক্ষে সম্ভব না, বেবিকে খাওয়াতে হয়, দেখতে হয়, করতে হয়, তো সময় কীভাবে যেন চলে যায়। তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু পেঁয়াজটা প্রায় অনেকগুলো লাল হয়ে আসছে, আমি এখানে পরিমাণ মতো আমার পেস্ট করা যে আদা রসুন আছে সেটা দিয়ে দিলাম, আর এখানে গরম মশলার গুঁড়া ছিল সেটা আমি অ্যাড করেছি, আমি এখানে এক্সট্রা মশলা অ্যাড করছি কারণ আমার চিকেনের পরিমাণটা একটু বেশি রয়েছে, আর রোস্টের মশলা যতটুকু আছে সেটা দিয়ে হবে না, আর এখানে আমি একটু অ্যাড করছি আপনার ধনে গুঁড়া আর জিরা গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। এই তো, আর আমার যে ঘরে বাটান বেটে রেখেছিলাম বাদাম, তারপর পোস্তদানা, জায়ফল, জত্রী, গরম গোলমরিচের এগুলো সব কিছু একটা পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম, আর এখানে রোস্টের মশলাটাও অ্যাড করে দিলাম, আর তো একটু একটু করে পানি দিয়ে মশলাটা কষাতে হবে। আর বিশ্বাস করবেন, এই চিকেনটা খেতে বেশ ভালো মজা হয়েছিল বিফের থেকে, বিফ রান্না করেছিলাম সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, বিফের থেকে বেশি চিকেনটা মজা লেগেছে খেতে, আর ভালো করে মশলাটা কষাতে হবে, তারপর আমি চিকেনটা অ্যাড করে দিব। এত চিকেনগুলো ধোয়া শেষ আমার, সেগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি মশলার সাথে, এবং সুন্দর করে কষাতে হবে সব কিছু। চিকেনটা কষানোর কারণ যে একটা, এখানে চিকেনটা ভেজে নিলে খুব ভালো হতো, তো এখানে আমি যেহেতু চিকেনটা ভাজার সময় পাচ্ছি না, তো সেজন্য আমি এখন চিকেনটা মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, কষালে জিনিসটা অনেক ভালো ঘ্রাণ এবং খেতে অনেক স্বাদ আসবে। তা আমার আগের কিছু চিকেন ছিল সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি, যেরকম কোনো অংশে কম না হয় রান্নাবান্নায় এই আর কি।
খেতে তো বেশ ভালো, মজাই হয়েছিল। আমি বলছি না, সবাই বলছে। আর মাশাল্লাহ প্রায় 1.5 কেজির উপরে পোলাও চাল রান্না করেছিলাম আমার। দুপুরবেলায় শেষ, মেহমান খেয়েছে, তারপর যে ঘরে হেল্পিং হ্যান্ড রয়েছে আপা, ওনার 2টা বাচ্চা আছে, ওনার জন্য দুজনের জন্য খাবার দিয়েছি, কারণ ওনারাও তো আমার বাসা কাজ করেন দেখে বাচ্চার জন্য আমি কিছুটা দিতে পারলাম, গরিব মানুষ এই আর কি। তো যাই হোক, কথা কথা আমার চিকেনটা প্রায় রান্না শেষ। আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি, আর এখানে অ্যাড করব পানি, কারণ আমার পানির ঝোল লাগবে, বাচ্চারা খাবে, বাচ্চারা ঝোল পছন্দ করে। আর একটু লবণ আমার মুখে লাগছিল, যেরকম পোলাওর সাথে খেলে হয়তো বা একটু বেশি লাগতে পারে, সেজন্য আমি কী করলাম, এখানে একটু আলু অ্যাড করে দিলাম। তো এক্ষেত্রে আপনারাও যে কোনো খাবারের সাথে করতে পারেন, যে কোনো খাবারে যদি লবণটা একটু বেশি লাগে তো সেক্ষেত্রে একটু আলু কেটে দিয়ে দিলে সেক্ষেত্রে লবণটা কমে যায়, পরিমাণ মাপে চলে আসে আলুটা দিয়ে দিলে। তো এই জন্য আমি পরে আবার আলু দিয়ে দিব, দিয়ে দিয়েছিলাম, লবণটা একটু হালকা ধরছিল, যে পোলাও ভাতের সাথে একেবারে পারফেক্ট ছিল, কিন্তু ভাতের সাথে খেলে হয়তো বা একটু বেশি লাগতে পারে, কারণ পোলাওতে আমিও লবণ দিব সেজন্য। তো যাই হোক, আমার ওখানে রান্না হচ্ছে, চিকেনটা রান্না করার পর আমি তাড়াতাড়ি পোলাওটা দমে দিয়ে দিলাম, কারণ বেবি উঠে গেলে আবার সমস্যা হবে, আমি রান্না বসাতে পারবো না, সৈকত তো এগুলো রান্না বান্না করতে পারে না। আর ওই পাশে চুলায় আমি দিয়ে দিলাম বিফটা, বিফটা রান্না হতে সময় হয়, আর পোলাও তো সবাই কম বেশ রান্না করতে পারে, সেজন্য আর পোলাওটা আমি অল রেসিপি দেখাইনি, আর খুবই টেস্টি হয়েছিল পোলাওটাও, সবাই খেয়ে বলছিল। আর এটা আমার আম্মুর হাতের রান্না, তো আমি দুইটাই চেক করেছি, খুব মজা হয়েছে, আপনারাও চেক করবেন, খুব মজা হবে, রান্না করে খেয়ে দেখতে হবে। হ্যাঁ, তো যাই হোক, ফালাক বলছে ওর আম্মুর হাতের রান্না অনেক টেস্টি, আপনারাও রান্না টেস্ট করে দেখবেন। তো কিভাবে টেস্ট করবেন, অবশ্যই আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, টেস্ট লাগবে। তো যে আমার গরুর মাংসতেও আলু দেওয়া শেষ, ঝোল করা শেষ, মজার মজার রান্না করে ফেলেছি। ডিম কষাতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আর এই যে আমার বড় ভাসুর এসেছেন আজকে, মানে সৈকতের বড় ভাই এসেছেন আমার বাসায়, উনি আমার বাসায় কখনো আসেননি, তো ওনার জন্যই আয়োজন করা হয়েছিল, আরও কিছু আয়োজন ছিল সেগুলো আমি আর শ্যুট করতে পারিনি, ওনারা চলে আসছিল। তো দেখা যায় মেহমান চলে আসলে আর আপ্পায় অনেক সময় কেটে যায় কীভাবে কীভাবে যেন। আর এ তো আমার বড় ভাসুর, বড় কী বলো, ওনার ওয়াইফ, 2টা বাচ্চা, 3টা বাচ্চা সবাই এসেছে, খাওয়া দাওয়া চলছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই থাক, এর চেয়ে বেশি আর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।